নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন মানচিত্রকে ভেঙে ফেলার খেলা আর কেউ জমাতে পারবে না, কিন্তু জানিয়ে তোলপাড় এখন রাজ্য দেশ, তাহলে কখনো কেন্দ্রশাসিত অঞ্চল, কখনো বা পৃথক রাজ্যের দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের, মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি। আর কাল নীতি আয়োগের বৈঠক বয়কটে বাম কংগ্রেস, কিন্তু জোটের সমন্বয়কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। আর এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো আজকে শুভেন্দু অধিকারী এবং রাহুল সিনহারা সিএসসি দপ্তর অভিযান করেছিলেন, বিদ্যুতের একচেটিয়া ব্যবসা বন্ধে যে বিল আসছে, সিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, বাড়তি বিল প্রত্যাহারে 15ই আগস্ট পর্যন্ত ডেডলাইন, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। তাই শুরুতেই সেই বিষয়গুলো নিশিকান্ত দুবের সুরে এবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। গৌরীশঙ্কর ঘোষ সেই দাবি করছে, বিতর্কের মুখে অনড় নিশিকান্ত দুবে, বাংলা ভাগের চক্রান্ত, আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বৈষম্য, নীতি আয়োগের বৈঠক বয়কট বাম কংগ্রেসের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। দিল্লিতে যাওয়ার আগে ও পরে তিনি বলছেন যে যদি আগে জানতাম কথা হতো তাহলে সিদ্ধান্ত বদল করতে পারতাম, কিন্তু সিপিএম কংগ্রেস আক্রমণ শানিয়েছে, মুখেই বিরোধিতা, তঞ্চকতা, আসল উদ্দেশ্য মোদিকে খুশি করা। জোটের সবাই আগে সিদ্ধান্ত নিলে অন্য কিছু ভাবতাম, এমনটাই আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়ার আগেও পরে। 15ই আগস্টের মধ্যে বর্ধিত মাশুল প্রত্যাহার না করলে একচেটিয়া ব্যবসা ভাঙতে বিল, হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেলাগাম বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আর যে কথা শুরুতেই আপনাদের সামনে রাখছিলাম যে কখনো কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, কখনো পৃথক রাজ্যের দাবি, একের পর এক সেই দাবিগুলো রাখবো আপনাদের সামনে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ, গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছেন বিহার ও পশ্চিমবঙ্গের 5 জেলাকে নিয়ে। কিষাণগঞ্জ, আড়ারিয়া, কাটিহার এবং মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল দাবি জানিয়েছেন নিশিকান্ত দুবে, এবং তিনি আজকে তার দাবিতে অনড় থেকেছেন। অনন্ত মহারাজ, তিনি গ্রেটার কোচবিহারের দাবি আগে থেকেই জানিয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে একেবারে পিওমো থেকে স্বরাষ্ট্র মন্ত্রক বলা হয়েছে এবং চুক্তি হয়েছিল, তাই গ্রেটার কোচবিহার হোক, আলাদা রাজ্য হোক, এমনটাই দাবি জানাচ্ছেন অনন্ত মহারাজ। এর আগেই জানেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পর্ব পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন, জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য বাজেট বরাদ্দ নিয়ে, এবং তিনি বলেছিলেন যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত হয় তাহলে উত্তরবঙ্গের উন্নয়ন হবে, বাড়তি সুবিধা পাবে উত্তরবঙ্গের মানুষ। দিল্লি যাওয়ার আগে এবং দিল্লি যাওয়ার পরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বঙ্গভঙ্গ বলুন বা পৃথক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বিজেপির একের পর এক বিধায়ক এবং সাংসদের, তাই নিয়ে দেখুন। বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট, ওয়েন পার্লামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার, টু ডিভাইড ঝাড়খণ্ড, টু ডিভাইড আসাম, টু ডিভাইড বেঙ্গল। উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচিউড। ডিভাইড বেঙ্গল, টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। উই ডোন্ট সাপোর্ট দিস। সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করবো, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। Somebody said divide the Bihar and Jharkhand and Bengal. They want to divide the country itself. Tukre tukre. Ek baar hum nahi kahenge gang se bad word. Tukre tukre. No parliament ki baat.
টুকরে টুকরে প্যাক কর। তো টুকরে টুকরে করনে কি কোশিশ কর রহা হ্যায় গান্ধী কো, ইসকো তো আওয়াজ উঠানা জরুরি হ্যায় সবকো। রাজ্য বিজেপির নেতারা বারবার দাবি করে আসছেন যে আমরা বাংলা ভাগের বিরোধী, বাংলাকে আমরা ভাগ করতে চাই না, কিন্তু একের পর এক পৃথক রাজ্যের দাবি বা কখনো কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তারা জানিয়ে আসছেন। যে কারণে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। আমি এখানেই সতরূপাদির কাছে আসব। সতরূপাদির রাজ্য বিজেপি মুখপাত্র যখন ছিলেন সুকান্ত মজুমদার, এখনও রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি, 2022 সালের 16ই মার্চ তিনি বলেছিলেন যে বাংলাকে আমরা অখণ্ড রাখতে চাই, যেভাবে শ্যামাপ্রসাদ চেয়েছিলেন একদম। মানে তিনি যখন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের দাবি জানিয়েছেন তখন ওই একই কথা বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আপনারা বিজেপি পুরো বাংলা ভাগ করছে, বাংলা ভাগের চক্রান্ত দেখছে। আপনারা মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা বলতেন বা আমাদের ব্যাপারটা বুঝতেন তাহলে আজকে সই করতে হতো না। মুখ্যমন্ত্রী বোঝার চেষ্টাই করেন না, মুখ্যমন্ত্রী নিজের কথা বলেন এবং তার সঙ্গে বহু অংশ মিথ্যে কথা বলেন। আমরা কোথাও কখনো বলিনি। হ্যাঁ, আমি মানছি আমাদের অনেক নেতারা ইন্ডিভিজুয়ালি তাদের ওপিনিয়ন এক্সপ্রেস করেছে, কিন্তু আমাদের অফিসিয়াল স্ট্যান্ড তখনও যা ছিল এখনও তাই আছে, আগামীতেও তাই থাকবে। র্যাডক্লিফ মিশন অনুযায়ী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গকে ইস্ট পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন সেই পশ্চিমবঙ্গই থাকবে। এবং আমি শ্রমিক ভট্টাচার্যকে আবার কোট করছি, শ্রমিকদের একথাও বলেছেন যে বিজেপি থাকতে পশ্চিমবঙ্গকে বিখণ্ড করা যাবে না। তো এদের যদি কোনো রকম কোনো আশাও হয়ে থাকে যে বিজেপির ঘরে বন্দুক চালিয়ে এই জিনিসটা করবে, সেগুড়ে বালি, আমরা এটা হতে দেবো না। একদম কৃষ্ণের কাছে আসবো। কৃষ্ণ, বিজেপি তো বারবার পরিষ্কার করছেন এবং সুকান্ত মজুমদার একদম স্পষ্ট বলছেন যে কোথাও বাংলা ভাগের কথা বলা হয়নি এবং কেন্দ্র কখনো বাংলা ভাগকে প্রশ্রয় দেবে না, কিন্তু তাহলে তোমরা চক্রান্ত কোথায় দেখছো এখানে? না, বিজেপি পরিষ্কারটা করছে, আবার নোংরাটাও বিজেপিই করছে। বিষ্ণুপ্রসাদ শর্মাটা কে? বিজেপির এমএলএ, তো বিধানসভায় দাবি জানিয়েছিল পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের, তো বিজেপি তো তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই অনন্ত মহারাজটি কে? কে তাকে রাজ্যসভায় পাঠিয়েছে? কাদের প্রতিনিধি সে? কোন সিম্বলে সে রাজ্যসভায় গেছে? তো সুতরাং তার বিরুদ্ধে তো এখনও, উনি তো কালকেও বলেছেন, আজকেও বলেছে, তো তার বিরুদ্ধে তো বিজেপি ব্যবস্থা নেয়নি। তো এই ব্যক্তিগুলো কি বিজেপির না বিজেপির নয়? ডাবগ্রামের বিধায়িকা, তিনি এর আগে শুনেছি, আজকে শঙ্করের মুখে শুনেছি, বিভিন্ন পার্বত্য পশ্চিম বাংলার বিজেপির এমএলএ এমপিদের মুখে শুনেছি, আগের যিনি মন্ত্রী ছিলেন এবার পাল্টেছে জন বার্লা, তিনি বলেছিলেন তার বিরুদ্ধে তো বিজেপি কোনো অ্যাকশন নেয়নি, সম্ভবত এখনও সে বিজেপি পার্টিতেই আছে, কেন্দ্রের মন্ত্রী থেকেছে। এখানকার আরেকজন বিজেপির সাংসদ সৌমিত্র খান, সে কী বলেছিল? রাঢ়বঙ্গ আলাদা করে পৃথক রাজ্যের দাবি জানিয়েছিল। তো এই ব্যক্তিগুলো কারা? এরা বিজেপিতে এখনো আছে না নেই? এদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেয়নি কেন? বিজেপি যদি এতটাই স্পর্শকাতর যে পশ্চিমবাংলাকে কোনোভাবে ভাগ করতে দেওয়া হয় আমাদের অভিনন্দন থাকবে, কিন্তু তাহলে এই ব্যক্তিগুলো, এই যে নামগুলো আমি করলাম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি কেন? তো সুতরাং বিজেপি দুমুখ সাপেক্ষ। দেখো কৃষাণ, এটা আরো ভালো করে জানা উচিত, আমাদের অত্যন্ত রেজিমেন্টেড পার্টি, কিন্তু তা সত্ত্বেও এটা একেবারে রেজিমেন্টেড পার্টি বলছেন, কিন্তু কাশিয়াঙ্গের বিজেপি বিধায়ক আমি সবার কথা বলছি, আমাদের অত্যন্ত রেজিমেন্টেড পার্টি, কিন্তু তার মানে এই নয় যে যারা যারা ওপিনিয়ন এক্সপ্রেস করবে তাদের আমরা প্রশ্রয় দেবো বা তারা তাদের কথা বলা বন্ধ করে দেবে, সেটা কিছু করা যাবে না। কিন্তু বিজেপি যখন অফিসিয়াল লাইন দিচ্ছে চিফ স্পোকসপার্সন অফ দ্য স্টেট, আমি ন্যাশনাল স্পোকসপার্সন, আমরা যখন একটা লাইন বলছি দ্যাট ইজ বিজেপিস লাইন। এবার উচ্চ নেতৃত্বকে ঠিক আমরা হয়তো তৃণমূলের মতন সবাইকে ছেড়ে দিই না এবং মুখে বলি আরেক রকম, পরে আরেক রকম, সেরকম আমরা করি না। আমরা যখন যেরকম, কিন্তু তখন মহারাজ 2022 এর 10ই সেপ্টেম্বর বলেছিলেন এবং তিনি রিপিটও করেছিলেন যে 2015 সালে উত্তরবঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেখানে সচিবদের নিয়ে যখন বৈঠক হয় সিদ্ধান্ত হয় যে আমাদের কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দেবে, আমাদের অপেক্ষা করতে বলেছেন, তাহলে কি সেটা আপনি বলছেন মিথ্যে? উনি সত্যি কথা বলেছেন কি মিথ্যা কথা বলেছেন আমি বলতে পারবো না, উনি রাজ্যসভার এমপি, কিন্তু আমাদের লাইন যেটা সেটা অফিশিয়ালি আমরা এই লাইনটাই আমাদের। সত্যি না মিথ্যা আপনি যখন জানতে চাইছেন একবার দেখিয়ে দেবো। গৌরীশঙ্কর ঘোষ কি বলেছেন আর অনন্ত মহারাজ কি বলেছেন পরপর দেখুন। আমি প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ জেলায় 2022 সালে আমার অ্যাসেম্বলির মধ্যে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় একটা ক্লাবের মাঠে পুলিশ গিয়ে জোর করে ন্যাশনাল ফ্ল্যাগ নামিয়ে দিয়েছে, তারা বলছে যে এটা ওয়াকফ সম্পত্তি, এখানে লাগানো যাবে না।
আমি সেই দিনই বলেছিলাম, সেই দিনই দাবি করেছিলাম যে কোন দেশে বাস করছি, যে আমি আমার দেশে বসবাস করে আমার জাতীয় পতাকা তুলতে পারবো না। আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা বর্ডারে রাজ্য সরকারের সহযোগিতা নেই বলে সেখানে তার কাটার বেড়া দেওয়া যাচ্ছে না, ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তাই সেখান দিয়ে অবাধে আজকে পাকিস্তানি চোরেরা বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদে ঢুকছে, মুর্শিদাবাদ থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইএসএস জঙ্গি যতজন ধরা পড়েছে মুর্শিদাবাদেও ধরা পড়েছে, আপনারা দেখেছেন, তারাও আজকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে। আমরা নতুন করে আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই কারণে চেয়েছি, যে অঞ্চলগুলোয় আইনের শাসন লাগু হচ্ছে না, যে এলাকার মানুষ সুরক্ষা পাচ্ছে না, যে এলাকার মানুষ নিরাপত্তা পাচ্ছে না, যে এলাকায় আর জেহাদি শক্তি দাপিয়ে বেড়াচ্ছে, বিদেশি শক্তি, রাজ্য ভাঙার দাবি না, রাজ্য আমরা রাজ্য ভাঙা বলছেন কেন? আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই, যারা এখন শাসন কার্য চালাচ্ছেন তারা আইনের শাসন সেখানে প্রয়োগ করতে চাচ্ছেন না। বর্তমান যে গৃহমন্ত্রী আছে, ট্রাম্পের যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ দেখেঙ্গে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো আপনার? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে তো রাজ্য গঠন করার জন্য কাগজ দিয়েছে, ভুলেছে, গভর্নমেন্টকে অর্ডার করেছে তাড়াতাড়ি রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে, মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহমন্ত্রীকে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। দেরি কেন হচ্ছে তাহলে? এইটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? উত্তরবঙ্গ, উত্তর গ্রেটার কুচবিহার, গ্রেটার কুচবিহারটা উত্তরবঙ্গ। অর্থাৎ এখানেই তো প্রশ্ন যে আসলে সবাই, মানে যারাই পৃথক রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানাচ্ছেন, কি চাইছেন? মানুষের উন্নয়ন, মানুষের ভালো, দেশের ভালো, নাকি রাজ্য ভাগ? মধুজা একটু এটা উত্তর দেবো না? কেন্দ্রে রয়েছে ওদের উদ্দেশ্যটা আসলে কি, যে ছোট ছোট রাজ্যে ভাষাভিত্তিক ছোট 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 রাজ্য করতে হবে এবং সেই রাজ্য করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে টোটালি ভাঙতে হবে। আজকে দাঁড়িয়ে আমরা শুনলাম এখানে বলছে বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড কি, আরে অফিসিয়াল স্ট্যান্ড যদি বিজেপির অফিসিয়াল মানে যারা হচ্ছে যে জনপ্রতিনিধি তারাই যদি না মানে, ওই রকম অফিসিয়াল স্ট্যান্ড রেখে লাভ কি তাহলে? তাহলে বিজেপি বলুক যে এরা আমাদের দলের কোনো নীতি শৃঙ্খলা কিচ্ছু মানছে না। আর যদি এরকম বলছে বটে যে আমরা ভীষণ রেজিমেন্টেড পার্টি, ঠিকই বুঝলাম, তো রেজিমেন্টেড পার্টি তাহলে এই যে যারা রেজিমেন্টেশন ভাঙছে তাদের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে কোনো ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা নেই, তাহলে বুঝতে হবে কোথাও একটা দাঁড়িয়ে ওই অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্টের আড়ালে অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। আসলে ওই রেজিমেন্টেশনের গল্প টল্প কিছু নয়, এগুলো এগুলো আসল গল্পটা হচ্ছে ওইটা হলো বিজেপির আসল উদ্দেশ্য, সেই জন্যেই কোনো ব্যবস্থা নিতে পারছে না। বিজেপি সব সময় অখণ্ড ভারতের কথা বলে এসছে, সেই জন্য সিপিএম আমাদের সার্টিফিকেট দেবে সেটা আমি একেবারেই শুনতে রাজি নয়। আমি ওটাকে কমপ্লিটলি অগ্রাহ্য করে আমি দুটো একটু দুটো ফ্যাক্ট আমি বলছি। তখন অনন্ত মহারাজের কথাটা শুনলেন, তিনি বলছেন আমি এখনো তো অপেক্ষা করছি, কেন করা হচ্ছে না জানি না, এটা দেখি ব্যবস্থাই তো নিতে পারেন নি, সিম্পলিফাই করে দিচ্ছি 22 থেকে বলে আছে আপনি নিতে পারেন নি, আপনারা রেজিমেন্টেশনের কথা মানাই না, তাহলে একটু বলতে দাও সত্যি যে প্রতিবেদন তোমরা দেখিয়েছো আমি সেটাকেই সিম্পলিফাই করে দিচ্ছি, আমি এক্সট্রা এডিশনাল কোনো ইনফরমেশন দিচ্ছি না। গৌরীশঙ্কর কি বলেছে, গৌরীশঙ্করের অসম্ভব এক্সপিরিয়েন্স আছে, গৌরীশঙ্কর ওখানে প্রেসিডেন্ট ছিল, উড়ে এসে জুড়ে বসা লোক ও নয়, এখনো জনপ্রতিনিধি, ও কিন্তু বারবার একটা কথা বলছে, ওখানকার সিচুয়েশন কি, মানে তার দাবি যুক্তিগত আছে, মানে আছে গৌরীশঙ্কর বলছে দাবি আছে, যেটা আছে সেটা ঠিক না? হ্যাঁ সত্যপতি বলতে হবে তো, মানে না না গৌরীশঙ্কর ঘোষের দাবিটা ঠিক না ভুল, আমাকে সেখানে দাঁড়িয়ে কেন একটু বলতে আমাকে, আমি তোমাদের প্রতিবেদন অনুযায়ী আমি বলছি, আমি এডিশনাল কোনো কথা বলছি না, এবং তারপরে গৌরীশঙ্কর কি বলছে যে তার মানে এই নয় যে আমরা ভারত থেকে বের করে দিতে বলছি, ও বলছে না না আপনি বুঝতে পারছেন না, যারা আগের কথা দেখুন, তার আগের কথা দেখুন, আমি বলছি অনন্ত মহারাজ বলুন, কেউ ভারত থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে না, কিন্তু বাংলা থেকে ভাগের কথা বলছেন, অর্থাৎ আলাদা না তাহলে আলাদা রাজ্যের কথা বলছেন কেন? আমি বলছি যদি অনুপ্রবেশ রক্ষার দাবি থাকে তাহলে সেটা অন্যভাবে সম্ভব নয়, সেটার জন্য কি আলাদা রাজ্যের প্রয়োজন হবে? এক এক করে আমাকে আসতে দাও, আমাকে এক এক করে আসতে দাও, আমি গৌরীশঙ্করের ব্যাপারটা বললাম, গৌরীশঙ্কর কিন্তু বারবার বলছে ওখানকার আইন, আইনের ব্যবস্থা,
ব্যাপারটা হচ্ছে দেখুন, যদি এরা চেষ্টা করত যে এই যে অনুপ্রবেশ, যে সমস্ত কথাবার্তা, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইচ্ছা করলি, তার নানা রকম আছে, বিএসএফ, বিএসএফ এর ইন্টেলিজেন্স, সিবিআই, র, এনআইএ, তাদের হাজার রকম লোককে ওখানে ঢুকিয়ে দিতে পারে, যত লোক আছে তার থেকে বেশি ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে। তারা কিছু করছে কি করছে না আমি জানি না, কিন্তু তারা এই বারবার এই অভিযোগটা তুলে যাচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, অতএব আমরা ওই জায়গাটাকে নিয়ে ভাগ করতে যাচ্ছি। আসলে গোটা বিষয়টা বুঝুন, যদি আমি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি চাইছে একটা স্ট্রং হিন্দুত্বের লাইন, কারণ মুসলিমরা তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফৈজাবাদ ফিরিয়ে নিয়েছে, উত্তরাখণ্ডের যতগুলো জায়গা, উত্তরপ্রদেশের যে জায়গাগুলোতে মুসলিম অধ্যুষিত তারা মুখ ফিরিয়ে নিয়েছে, পশ্চিমবঙ্গ মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং এই 27% পশ্চিমবঙ্গে না পেলে মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো সেগুলোকে কেটে নিয়ে তাকে ইউনিয়ন টেরিটরি বা অন্য কোনো রাজ্যের সঙ্গে যুক্ত করে যাতে বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারে, তারই একটা স্ট্র্যাটেজি বানানোর খুব রুডিমেন্টারি স্টেজ আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জনের কথায়। ঋষিকান্ত দুবে কি বলছেন, আমাদের দেশে এরকমভাবে হয় নাকি যে মুসলিম, তারা মুসলিম না এই করছে সেই করছে বলে আমরা সেটাকে ভাঙে ভেঙে দেব? আপনি বলুন, নাগরিক কি বিদেশি নাগরিক, বিদেশি নাগরিকদের ডিপোর্ট করবার ক্ষমতা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছেই, তারা কেন সেই ক্ষমতা প্রয়োগ করছে না? তারা প্রয়োগ করুক, তারা আসুক না, তারা কিন্তু রবীন্দ্রনাথ বাবু, এর মধ্যে মানে আমরা যখন গৌরীশঙ্কর ঘোষের মন্তব্য নিয়ে আলোচনা করছি বা সমালোচনা করছি, সুকান্ত মজুমদার কিন্তু কোথাও বলছেন না যে বাংলা ভাগের কথা। তিনি বলছেন যে উত্তরবঙ্গকে যদি উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে যে উন্নয়ন বাড়তি উন্নয়ন তা সেটা উত্তরবঙ্গের মানুষ পাবে। এই প্রস্তাবটা একটা অক্সিমোরন প্রস্তাব, এর আগে বামেদের সময় এটা নিয়ে যাওয়া হয়েছিল, তখন কেন্দ্রের যে তৎকালীন সরকার ছিল তারা পরিষ্কার বলেছিল স্টেট উইথিন স্টেট, এটা সম্ভব না, দাবি করেছেন হ্যাঁ স্টেট উইথিন স্টেট সম্ভব না। এবং তুমি জানবে এখানে বাংলা শিডিউলের কথা রয়েছে, সিক্স শিডিউলের আন্ডারে এই পার্বত্য পশ্চিমবঙ্গকে আনার চেষ্টা আগেও হয়েছে, দুর্গাপুজো বন্ধ করে পাথর গাছপালা পুজো একদম এটা করা হয়েছিল, তিনটে সাব ডিভিশনে বলা হয়েছিল দুর্গাপুজো মূর্তি পুজো করা যাবে না। আমি বলছি সুকান্ত মজুমদার যে বক্তব্য করে রেখেছেন সেখানে তুমি বাংলা ভাগের কথাটা কোথায় পাচ্ছ? না না, এই প্রজেক্ট এইটাতে কেন্দ্র সরকারের অবস্থান, কেন্দ্র সরকার পার্টি চেঞ্জ হয়েছে, সরকার তো আর পাল্টায় না, বিদেশ নীতি রাষ্ট্রনীতি এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। আগের কেন্দ্র সরকার একই প্রস্তাবে বলেছে আর স্টেট উইথিন আ স্টেট পসিবল না, তাহলে সেই বস্তা সুমনদার কাছে আসবো, একই সঙ্গে নিয়েও আলোচনা করব। নীতি আয়োগের বৈঠকে জোটের সমন্বয় নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাজেটে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদ জানিয়েও কাল নীতি বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বলতে দিলে বলবো, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসবো। কিন্তু আরো উল্লেখযোগ্য কথা তিনি বলেছেন যে বাজেটের আগেই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে অন্য কিছু ভাবতাম। কি বলেছেন তিনি দেখুন, নীতি আয়োগের বৈঠক নিয়ে জোটের সমন্বয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিহার ভাঙার চক্রান্তের অভিযোগে যেমন তিনি সরব হয়েছেন, তিনি বলছেন সবাই মিলে যদি আগে সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে অন্য কিছু ভাবতাম। ঠিক কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। In order they did contacted us of course, there is no coordination between us and others. They keep somebody takes a decision that they will not join. If they have consulted us and there is a coordination, then we should have decided whatever India lies decide. But my problem is every state they have their own decision and own deprivation and own agenda. But instead of that, I believe the federal structure, federalism, and they have deprived our state like anything. আমি সুমনদার কাছে আসবো। সুমনদার, সোশ্যাল মিডিয়ায় আপনার একটা পোস্ট দেখলাম ময়নাগুড়ির প্রসঙ্গ উল্লেখ করে যে এদের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে জোট মানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাজেটের আগেই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। আপনারা কিছু জানাননি যে আপনারা এই নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন? যদি জানাতেন, যদি আগে থেকে সিদ্ধান্ত হতো তাহলে তিনি হয়তো অন্য কিছু ভাবতে পারতেন। পাপিয়া, বহুত দিন আগে বলেছিলাম, মাঝেও বলেছিলাম, আজও বলছি, যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার বিশ্বাসঘাতকতা করে। ওয়ান্স আ বিট্রেয়ার ইজ অলওয়েজ আ বিট্রেয়ার। ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফ্রিঞ্জ এলিমেন্ট,
ওনাদের ওখানে উপস্থিতি টাইম টু টাইম ডিফার করবে ওনাদের স্ট্র্যাটেজি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অভিযোগ করেন ওনাকে জানানো হলো না, ওনার সঙ্গে ওনার সাজেশান নেওয়া হলো না, ওনাকে বলা হলো না। কখনো লালু প্রসাদ যাদব বা অখিলেশ যাদবের এই ধরনের কোনো স্টেটমেন্ট আপনারা দেখেছেন? কোনো সংবাদ মাধ্যম দেখেছে? কখনো দেখেনি। কিন্তু যত সমস্যা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, উনি নীতি আয়োগে যাবেন, দাদাকে খুশি রাখবেন, দাদাকে গুড হিউমারে রাখবেন, বোন এই অবধি সব ঠিক আছে। আরও একটা তঞ্চকতার কথা উনি বলেছেন, উনি প্রতিবাদ করে বেরিয়ে আসবেন আসল বিষয় বলতে না পারলে। আজকে গত দুদিন আগে সুকান্ত মজুমদার এবং এই অনন্ত মহারাজ এদের সব স্টেটমেন্ট এসছে, উনি নাকি প্রতিবাদ করার জন্যও যাচ্ছেন। প্রতিবাদের বিষয়টা তো এখন উঠেছে, উনি তো 5 দিন আগে 6 দিন আগে 7 দিন আগে গত বছর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি, তখন তো আপনারাই সমালোচনা করেছিলেন যে কেন্দ্র রাজ্য সমন্বয়ের দরকার, এবং এত যে দাবি জানাচ্ছেন তারা, বঞ্চনার অভিযোগ করছেন একেবারে প্রপার জায়গায়, মানে যেটা প্রশাসনিক প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে কেন তিনি বলছেন না? তাহলে আপনারা এর মধ্যে কেন রাজনীতি দেখছেন, কেন সেটিং দেখছেন? আমি সেটিং এর কথা বলছি না, এটা বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে। যখন যখন ওনার যে পন্থা নেওয়ার প্রয়োজন হয় কেন্দ্রীয় সরকারকে গুড হিউমারে রাখার জন্য, সেটা সেটা বাংলার ভালোর জন্য নয়, সেটা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জেল যাত্রা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে সেটা আমাদেরকে বাংলার কংগ্রেস থেকে শুনতে হবে না। আমরা বারংবার বলেছি, 2.5 বছর ধরে বলছিলাম, এই বর্তমানে 2024 মানুষও রায় দিয়ে দিয়েছে কে কোথায় দাঁড়িয়েছে, কে মানুষের সমর্থন পেয়েছে পাইনি, সেটা পরিষ্কার গণতান্ত্রিক মাপকাঠিটাই এক। যেরকম রাহুল গান্ধীর অবস্থান আগে আলাদা ছিল, এখন আলাদা হয়েছে, তার কারণ হচ্ছে আগে রাহুল গান্ধী হেরেছিল, এবার রাহুল গান্ধীর সচিব জিতেছে। তো অবস্থান বদলায় গণতান্ত্রিক, এটাই হচ্ছে গণতন্ত্রে পিপলস ডেমোক্রেসি এই জন্য বলে। তো সুতরাং এই এই যে কথাগুলো বলছে না, একদম এখন ব্যাপারটা এইগুলো ফ্রিঞ্জ কথা, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো হচ্ছে ফ্রিঞ্জ। আমরা ফিরে আসছি, মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজকে পথে নামলো বিজেপি।